জেআই ক্লাস পার্ট ফোরে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা এর আগে যেটা তিনটে ক্লাস করনি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ক্লাস দেখে আসতে পারো আজকে আলোচনা করবো ভেনচিত্র নিয়ে দেখো এখানে বলা হয়েছে কি এশিয়া বাংলাদেশ আর আফ্রিকা দেখো ভেনচিত্র করার আগে খেয়াল রাখবে যে তিনটে সম্পর্ক দেবে এই তিনটে সম্পর্কের মধ্যে যেটা বৃহত্তম সেটাকে নিয়েই এগোবে তাহলে দেখবা ইজিভাবে ভেনচিত্র করতে পারবে দেখো খেয়াল করো এখানে রয়েছে এশিয়া রয়েছে আর একটা কী রয়েছে আফ্রিকা রয়েছে দেখো এশিয়া আফ্রিকা আমরা কী জানি এগুলো হচ্ছে মহাদেশ আর বাংলাদেশ কি শুধু দেশ তার মানে ধরো এই যে আমি আকলাম এশিয়া ঠিক আছে এই এশিয়ার মধ্যে কি থাকবে বাংলাদেশ থাকবে এশিয়ার মধ্যে কি থাকবে বাংলাদেশ আর আফ্রিকা তো আর মহাদেশ তাই জন্য এটাকে আলাদা করে দাও অর্থাৎ এই ধরনের ভেনচিত্রটাই আছে এটা উত্তর দেখো অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি এর অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো এশিয়ার মধ্যে তার মানে কি আছে বাংলাদেশ আছে আর আফ্রিকা আর একটা মহাদেশ তাই এটাকে বাইরে রাখো তাহলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে এই ভেনচিত্রটি এবার পরবর্তী ভেনচিত্রটি দেখে নাও দেখো পরবর্তী ভেনচিত্রটি খেয়াল করো দেখো এই ভেনচিত্রটি খেয়াল করো কি বলা যায় পায়রা কুকুর আর বিড়াল এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করার কথা বলা হয়েছে দেখো পায়রা কুকুর বিড়াল এরা তিনটেই কিন্তু ভিন্ন প্রজাতির প্রাণী খেয়াল রাখবে পায়রা কুকুর বিড়াল এরা কি তিনটেই ভিন্ন প্রজাতির প্রাণী তার মানে কেমন ছবি হবে পায়রার একটা তাহলে ঘর হবে আলাদা কুকুরের তাহলে ঘর হবে আলাদা আর একটা বিড়ালের ঘর হবে একটা আলাদা ঠিক আছে তিনটি আলাদা আলাদা যেটা থাকবে সে যে সেটা সঠিক আমরা দেখতে পাচ্ছি এটাকে আলাদা এ আলাদা এ আলাদা তো অপশন সি যারা বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার পরবর্তী ভেনচিত্রটি দেখো দেখো বলা বলেছে নিচের কোন চিত্রটি আসবারপত্র খাট এবং আলমারির মধ্যে সম্পর্ক নির্দেশ করে কি কি বলা হয়েছে দেখো আসবারপত্র খাট আলমারি দেখো আর আসবার মধ্যে কিন্তু খাটো পড়ে আলমারিও পরে ঠিক আছে আসবারপত্রের মধ্যে কি পড়ে খাটো পড়ে আলমারিও পড়ে তাহলে এরকম ছবি যেটা থাকবে সেটা অ্যান্সার তাহলে আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি তাহলে অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এগুলো কিন্তু যে কটা নেওয়া হয়েছে জিয়াই বিভিন্ন পরীক্ষায় এসছে সেই ধরনের জিয়াই এগুলো কিন্তু বেছে নেওয়া হয়েছে এবার দেখো নিচের কোন ভেনচিত্রটি শিক্ষা সামগ্রী কলম এবং আইসক্রিমের মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেখো আমরা জানি কিন্তু এই শিক্ষা সামগ্রীর মধ্যে শিক্ষা সামগ্রীর মধ্যে আমরা কি পাই কলম পেতে পারি ঠিক আছে কিন্তু আমরা আইসক্রিমকে পাই না এটা আলাদা জিনিস তাই এটাকে বাইরে দাও এরকম যেটা চিত্র থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে তো এরকম চিত্র অপশান ডিতে দেখতে পাচ্ছি অপশন ডি হয়ে যাবে কি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি যেগুলি বুঝতে পারছো বুঝতে তো অসুবিধা হয় কমেন্ট বক্স জানাবে পার্ট ফাইভ চাইছো কিনা সেটাও কমেন্ট বক্সে এখানে জানাবে দেখো এখানে বলা যায় নিচের কোন ভেঞ্চত্রী লম্বা লোক কালো চুলের লোক এবং ভারতীয় এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে দেখো খেয়াল করে একটা জিনিস এখানে বলি এটা অনেক পরীক্ষায় এসছে দেখো ভারতীয়দের মধ্যে কেউ লম্বা হতে পারে ঠিক আছে এবং কারুর চুল কালো হতে পারে সবার চুল যে কালো হবে ভারতীয় বলে এমন কোনো বিষয় না কারুর চুল কালো হতে পারে এবং কিছু মানুষ কী হতে পারে লম্বাও হতে পারে আবার কিছু লম্বা লোক হচ্ছে কালো চুলের রং হতে পারে ঠিক আছে আবার সে লম্বাও হতে পারে তো দেখো বিষয়টা কেমন সাথে দাঁড়াচ্ছে ধরো আমি এখানে ধরে নিলাম এটা একটা ভারতীয় ঠিক আছে এটা কি ভারতীয় ধরে নিলাম এই ভারতীয়র মধ্যে কী বলছে কিছু লম্বা লোক আছে ভারতীয়দের মধ্যে সবাই তো লম্বা না কিছু লম্বা লোক আছে আবার এই লম্বা লোকের মধ্যে কিছু আবার কি কালো চুলেরও থাকতে পারে ঠিক আছে এই লম্বা লোকের কিছুটা আবার কি কালো চুলের হতে পারে আবার সে আবার হতে হবে সে তো অবশ্যই তাহলে ভারতীয় হবে তাহলে এরকম চিত্র একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে খানিকটা সেটা হচ্ছে উত্তর তো অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি এরকম ভেন চিত্র অপশান বি এ ক্ষেত্রে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি বুয়াতে পেরেছি এটা প্রচুর পরীক্ষায় এসছে এর পয়েন্টটা তো আরও ইম্পর্টেন্ট প্রচুর পরীক্ষায় এসছে দেখো রম্বস চতুর্ভুজ এবং বহুভুজ রম্বস চতুর্ভুজ বহুভুজ দেখো বলে রাখি এখানে দেখো সমস্ত রম্বোসই কিন্তু চতুর্ভুজ সমস্ত রম্বসই হচ্ছে কিন্তু চতুর্ভুজ খেয়াল রাখবে আর সমস্ত চতুর্ভুজ কিন্তু বহুভুজ ঠিক আছে খেয়াল রাখবে সমস্ত চতুর্ভুজ কিন্তু আবার কি বহুভুজ তো আমরা অপশান এতে এরকম দেখতে পাচ্ছি তাই অপশান এ এই ক্ষেত্রে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার ঠিক আছে যারা অপশান এ বলছো কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটির ক্ষেত্রে এটা প্রচুর পরীক্ষা এসছে এটা ভালো করে মাথায় রাখবে এবার দেখো পরবর্তী দেখো নিচের কোন ভেনচিত্রটি বিচারক চোর অপরাধীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেখো ভালো করে খেয়াল করো দেখো বিচারক চোর অপরাধী দেখো বিচারক তো বিচার করে দেখো এই বিষয়টা ভালো করে বুঝবে কিন্তু ঠিক আছে দেখো চোর যে চোর সে কিন্তু অবশ্যই অপরাধী হবে যে চোর সে কিন্তু অবশ্যই অপরাধী হবে বিচারক কিন্তু আলাদা ব্যক্তি সে বিচার করে ঠিক আছে এরকম ভেনচিত্র আমরা দেখতে পাচ্ছি কোনটাতে আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি তাই অপশান বি যারা বলছো কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার পরবর্তী ভেনচিত্রটি দেখো দেখো নিচের কোন ভেনচিত্র ফুল পোশাক এবং সাদা এদের সাথে সম্পর্ক দেখো সাদা কি হতে পারে ফুলও হতে পারে পোশাকও হতে পারে তাই সাদাকে আমরা মাঝখানে রাখি সাদার কিছুটা অংশ আমরা বললাম ফুল হতে পারে আবার সাদার কিছুটা অংশ পোশাকও হতে পারে ঠিক আছে আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি এরকম ভেনচিত্র আছে অপশান ডি এ ক্ষেত্রে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তারপর দেখো নিচের কোনটি গ্রিক ইংরেজি এবং ল্যাটিন এই তিনটি ভাষা সম্পর্ককে নির্দেশ করে দেখো তিনটে ভিন্নরূপী তিনটে ভাষা ঠিক আছে গ্রিক ইংরেজি আর ল্যাটিন তিনটে ভিন্নরূপী তিনটে ভাষা তাহলে ছবি কেমন আসবে এটা ধরো গ্রিক ভাষা এটা ইংরেজি ভাষা এটা ল্যাটিন ভাষা তাহলে তিনটে তিন রকম ভাষা আমরা দেখতে পাচ্ছি কি অপশান সিতে রয়েছে ঠিক আছে বন্ধুরা টোটাল দশটা আলোচনা করলাম এই ধরনেরই পরীক্ষা এসে থাকে তুমি কতগুলো পারলে কমেন্ট বক্সে কিন্তু জানাও আর এই ধরনের ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলকনটিকে কিন্তু অবশ্যই বাজাবে জয়েন বন্ধুরা নতুন টেলি তোমার দেখা হবে আর ভিডিওটি অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও